সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন ঢালিউড তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ। কয়েকদিন আগে ছেলে রাজ্য অসুস্থ হয়ে পড়েছিল, তখন তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল পরিমণিকে, কিন্তু পাশে ছিলেন না শরীফুল রাজ। একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে তখন বেশ বেগ পেতে হয়েছিল তাকে। সে ঘটনা রেশ কাটতে না কাটতেই পরিমণি এবার আলোচনায় এসেছেন ভিন্ন আঙ্গিকে। রোববার দুপুরে পরিমণি নিজের ফেসবুকে তসলিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেন। দুহাত পেতে ভিক্ষে চাইছ ক্ষমা, তুমি কি জানো যোগের ঘরে শূন্য করেছ জমা? বিয়োগের ঘরে কম করে বলি দুকোটি, মনে আছে কেড়ে নিয়েছিলে সব ছাড়নাই খড়কুটুটি? তুমি বুঝি আর ছোটখাটো বদমাস, চুমু খেতে খেতে পড়িয়েছ ফাঁস, আমারই খেয়ে আমারই পড়ে আমারই সর্বনাশ। ক্ষমার প্রশ্ন ওঠে না শুনেই অন্য আঁচলে যা, দুধকলা দিয়ে চিরকালই আমি পুষলাম কাল সাপ। তারপরে তিনি স্ট্যাটাস দেন, নে এটা তোর জন্য অকৃতজ্ঞ। পরিমণি তসলিমা নাসরিনের এই কবিতাটি শেয়ার দেওয়ার পর অনেকেই মনে করছেন তিনি রাজকে ইঙ্গিত করেই এই কবিতাটি শেয়ার করেছেন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।